হ্যালো স্টুডেন্টস, জিএনএম এর রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে এবং এরপরে তোমাদের যেসব বিষয়গুলো নিয়ে ডাউটস আসবে সেটা হচ্ছে যে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হতে পারে, কাউন্সিলিং যখন হবে তখন কিছু ডকুমেন্টস লাগবে কিনা, বা কি প্রসেসে কাউন্সিলিং হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো সেখানে দেখো, বলে রাখি যে কাউন্সিলিং প্রসেস স্টার্ট হতে মোটামুটি রেজাল্টের পর এক দেড় সপ্তাহ একটা গ্যাপ থাকে, এবং সেটা কবে থেকে কাউন্সিলিং স্টার্ট হবে সেটার কিন্তু মানে অফিশিয়াল নোটিফিকেশান, পুরো ডেট শিডিউল আপলোড হবে, মানে অফিশিয়ালি সেটা জানানো হবে এবং ডেট শিডিউলটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেব। এবং সেখানে প্রসিডিউরগুলো কী থাকবে, না রেজাল্ট বেরোলো, রেজাল্টের পর স্টেপ বাই স্টেপ কী কী বিষয়গুলো আসে সেটা দেখো বলি। যে রেজাল্ট আউট হলো, এবার রেজাল্ট আউট হওয়ার পরে তোমাকে প্রথমে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসবে, ঠিক আছে? কাউন্সিলিং নোটিশ আসবে এবং সেই কাউন্সিলিং নোটিশে পরপর ডেট দেওয়া থাকবে যে কবে রেজিস্ট্রেশন হচ্ছে, কবে চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলো শেষ হবে, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট কবে আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের কত কত দিন ডেট দেওয়া হবে। এভাবে পরপর সবই কিন্তু তোমরা ডেটসগুলো পেয়ে যাবে, শিডিউলসগুলো পেয়ে যাবে, সেই অনুযায়ী সেই কাজগুলো তোমাদের করতে হবে। তো তাহলে এবার আমাদের ওয়েট করতে হবে কিসের জন্য, না কাউন্সিলিংয়ের নোটিশটা আসার জন্য। সেই কাউন্সিলিংয়ের নোটিশ যেই পাবলিশড হয়ে যাবে সেক্ষেত্রে দেখবে তোমাদের ফার্স্ট সবার আগে কি করতে হবে, না রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন করব আমরা, এবং অনলাইন রেজিস্ট্রেশনেরও ডেট দেওয়া থাকবে। ধরো সেখানে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করব, সে মোটামুটি ধরে রাখো 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? এবং রেজিস্ট্রেশনটা করব কিভাবে, না যেরকম আমরা ফর্ম ফিল আপ করেছিলাম ঠিক সেরকমই এএনএম জিএনএম এর অফিশিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখানে পোর্টাল ওপেন হবে দেখবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। সেখানে তুমি ফার্স্ট যে রেজিস্ট্রেশন সেখানে স্টুডেন্ট লগ ইন বলে একটা পার্ট পাবে, আর মানে যারা অলরেডি লগ ইন আছো তাদেরকে মানে সাইন ইন করতে হবে আর কি, সেই পোর্শনটা একটা থাকবে, একটা নিউ রেজিস্ট্রেশন বলে থাকবে। তো নিউ রেজিস্ট্রেশনে আগে আমরা ক্লিক করব এবং পোর্টালটা ওপেন হোক, আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কী করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, কারো যদি ডাউট থাকে তো সেই সময় সেই বিষয়গুলো তোমরা দেখে নিতে পারবে। এখন আমি একটা আইডিয়া দিয়ে রাখছি। তো তাহলে রেজিস্ট্রেশনের সময় তুমি যেরকম তোমার নাম, তোমার অ্যাড্রেস, ডিটেলসগুলো দেবে এবং সেখানে কিন্তু একটা তোমাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, এবং সেই পাসওয়ার্ড জেনারেটের জন্য কিছু তোমার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু নাম্বার, এরকমভাবে কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলো থাকে সেসব দিয়ে একটা পাসওয়ার্ডও জেনারেট করে নিতে হবে, যেটা কিন্তু কাউন্সিলিংয়ের সময় বারবার ওই পাসওয়ার্ডটা দিয়েই তোমাকে বিভিন্ন স্টেপসগুলোকে করতে হবে। তো এইভাবে রেজিস্ট্রেশন তো হলো। রেজিস্ট্রেশনের পর মেন সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা তোমাদের আসবে, সেটা হচ্ছে চয়েস ফিলিং। এবার চয়েস ফিলিং করবে কি করে, না চয়েস ফিলিংয়ের জন্য পরপর সব কলেজগুলো তোমাদের শো করবে, সেখানে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, তোমরা যে কোর্স এএনএম জিএনএম এর মধ্যে করতে চাইছো সেই অনুযায়ী প্রাইভেট গভর্নমেন্ট কলেজ শো করবে, এবং তুমি সেখান থেকে কিন্তু তোমার পছন্দের যে কলেজ আছে সেই অনুযায়ী পরপর, আগে গভর্নমেন্ট কলেজগুলো অবভিয়াসলি নিশ্চয়ই তোমাদের সবার বেশি রিকোয়ারমেন্টস থাকে, চয়েস থাকে, তো তাহলে পরপর আগে গভর্নমেন্ট কলেজগুলোকে সাজাবে, দেন প্রাইভেট কলেজগুলোকে তোমরা যে যে কোর্সটা করতে চাইছো জিএনএম এর আন্ডারে সেই অনুযায়ী সেই কোর্সে গভর্নমেন্ট প্রাইভেট যেভাবে চাইছো পরপর সিকুয়েন্সিয়ালি সাজাবে। শুধু এটা মনে রেখো যখন চয়েস ফিলিং করবে তোমার সব থেকে পছন্দের কলেজগুলোকে আগে, তারপরে পরের কলেজগুলোকে এভাবে রাখবে, তা না হলে কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে গিয়ে প্রবলেম হবে, তুমি আপগ্রেড করতে পারবে না। তুমি ধরো ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ে একটা কলেজ এলো, তুমি এক দুই করে তো কলেজ চয়েস করেছো, মানে চয়েস ফিলিংয়ের সময় তোমার সিকুয়েন্স রেখেছো, তো তুমি ধরো 6 নম্বর চয়েসের যে কলেজটা সেটা তুমি ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ের পরে পেয়েছো, মানে সিট অ্যালটমেন্টে তোমার প্রথম রাউন্ডের পর তোমার 6 নম্বর কলেজটা এসেছে, তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করতে পারো, এবং আপগ্রেডেশন করলে পরে আপগ্রেড করার অর্থ কি উপর দিকের কলেজগুলো পাবে, তাহলে 6 তলার দিকে যে কলেজগুলো মানে 7, 8, 9, 10, 11, 12 এই যে কলেজগুলো ছিল সেই নাম্বারের কলেজগুলো কিন্তু তোমার জন্য সে বছরের জন্য আর হলো না, কেন ফার্স্ট রাউন্ডেই তুমি 6 নম্বরে এসেছো, 6 নম্বরের পছন্দের কলেজটা পেয়েছো, তাই ওর থেকে ওর পরে মানে 7, 8, 9, 10 এই যে সিরিজে যে তোমার কলেজগুলো ছিল সেগুলো কিন্তু তোমার জন্য আর থাকবে না। আপগ্রেডেশন করতে পারো তুমি সেকেন্ড রাউন্ডে, তাহলে ওই 1 থেকে 5-এর মধ্যে কোনো কলেজ আসবে, বা আপগ্রেডেশন যদি নো হয় মানে আপগ্রেডেশন হলো না, তাহলে তোমার সেকেন্ড রাউন্ডেও আগের কলেজটাই ফিরে আসবে। তো সেই জন্য যখন কলেজের জন্য চয়েস ফিলিং করবে খুব ভালো করে তোমরা মাথায় রাখবে, যাতে তোমাদের পছন্দের কলেজগুলোকে সবসময় আগে রাখবে এবং তারপর সিকুয়েন্স অনুযায়ী সাজাবে সেইভাবে। এবার পছন্দের কলেজ কোনটা হবে কী
করে বুঝবো? দেখো সেটা সবার পছন্দ কিভাবে করবে বা সিলেক্ট করছো কি করে সেটা বেশ কিছু স্টুডেন্টদের নিজেদের কিছু ক্রাইটেরিয়া থাকে। তবে এটা বলতে পারি যে কি কি ক্রাইটেরিয়া মাথায় রেখে তুমি কলেজগুলোকে এখন সাজাবে, না সেটা হচ্ছে কি, এক তো গভর্নমেন্ট কলেজে পড়া বেটার, কারণ গভর্নমেন্ট কলেজে এক্সপোজারটাও বেশি পাবে, ওখানে পেশেন্টের চাপ বেশি, তোমরা যখন ইন্টার্নশিপে থাকবে তো এক্সপোজার বেশি থাকবে, আর অবশ্যই অথেন্টিসিটি সবসময়ই থাকবে তুমি যদি কোনো গভর্নমেন্ট কলেজ থেকে পড়ো। আর সবচেয়ে বড় কথা হলো গভর্নমেন্ট কলেজে খরচ প্রাইভেটের থেকে অনেকটা কম হবে, তো সেই জন্য গভর্নমেন্ট কলেজগুলোকে আগে সাজাও। এবার প্রাইভেট কলেজগুলো যেগুলো তোমার বাড়ির কাছে হবে সেগুলোকে সাজাতে পারো, বা প্রাইভেটের মধ্যেও যেগুলো দেখছো খরচ একটু কম সেগুলো অথোরাইজড সেরকম কলেজগুলোকে আগে রাখো। এবং এবার মনে করতে পারো যে গভর্নমেন্ট কলেজ তো সাজাবো, কিন্তু সেগুলোর মধ্যে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো সেক্ষেত্রে তোমরা নিজেরা দেখতে পারো। ধরো যেগুলো তোমরা যে যেখানে থাকো সেই অনুযায়ী তার কাছাকাছি যে কলেজটা অ্যাক্সেস করার সুবিধা হবে সেটা তোমাদের মনে হতে পারে যে আমি বাড়ির থেকে সবচেয়ে কাছাকাছি মোড ডিস্টেন্সে যে কলেজ হচ্ছে সেগুলোকে আমি সাজাবো। বা অনেক তুমি প্রিভিয়াস ইয়ার্সের যদি আমরা ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক দেখি বিভিন্ন কলেজের, সেই অনুযায়ী তোমার যে র্যাঙ্কটা এসেছে সেই সেটা কত কোন মানে কোন কলেজে সেই র্যাঙ্কের স্টুডেন্টসরা পূর্ববর্তী বছরগুলোতে চান্স পেয়েছে সেটা থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারো যে তুমি যে র্যাঙ্কটা এবছর করেছো একটা মানে একটা ধারণা হবে যে তাহলে এইরকম কলেজে তোমার চান্স হতে পারে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমার ডিস্ট্যান্স, তুমি গভর্নমেন্ট কলেজে পড়তে চাইছো, তোমার খরচ কোনটাতে একটু হলেও কম হচ্ছে, এই বিষয়গুলো এবং তোমার র্যাঙ্কে পূর্ববর্তী স্টুডেন্টসরা পূর্ববর্তী বছরে তো সেই র্যাঙ্কের স্টুডেন্টসরা মোটামুটি কী কলেজগুলোতে চান্স পেয়ে এসেছে, তো এই রকম বিষয়গুলোকে একটু মাথায় রেখে এবং নিজের যদি পছন্দের কিছু ব্যাপার থাকে যে এই কলেজেই আমি পড়তে চাই তো সেগুলো মাথায় রেখে তোমরা সিকোয়েন্স সাজাও। প্রথমে সবচেয়ে পছন্দের কলেজ রাখবে, দেন তারপরে এভাবে সিকোয়েন্সিয়ালি আসবে। বোঝা গেছে? তাহলে চয়েস ফিলিং হয়ে যাবে, চয়েস ফিলিংয়ের পর চয়েস লকিং অপশান থাকবে, তোমরা চয়েস লক করে দেবে। এখানে অনেকের প্রশ্ন থাকে যে ম্যাম সব কলেজই আমায় দিতে হবে কি না, বা আমি কটা কলেজকে চুজ করতে পারবো। দেখো অপশানে যতগুলো কলেজ থাকবে তুমি সব কলেজকেই চুজ করতে পারো, আবার নাও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি ভাবো আমি কোনো প্রাইভেট কলেজ থেকে কোর্স করবোই না, আমি শুধু গভর্নমেন্ট কলেজ থেকেই পড়বো, শুধু গভর্নমেন্ট কলেজকেই সাজাতে পারো। তুমি যদি কোনো প্রাইভেট কলেজেই পড়তে চাও সেই প্রাইভেট কলেজগুলোকে সাজাতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ডস করছে, এরকম কোনো মানে নেই যে এটা করতেই হবে। তোমার যত সব কলেজের অপশান যেগুলো তোমার কাছে আসছে সেগুলো তুমি সবগুলোকেও অ্যারেঞ্জ করতে পারো, না চাইলে তুমি যেগুলোকে চাইছো শুধু সিলেক্টেড 5টা কলেজ 10টা কলেজ 15টা কলেজ তুমি যেটা চাইছো সেই অনুযায়ী তুমি সেগুলোকে সাজাবে। ক্লিয়ার? তো তাহলে চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর চয়েস লকিং হবে, তারপর তোমাকে ওয়েট করতে হবে যে ডেটে ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে, সেখানে যারা যে কলেজ পাবে সেই কলেজটা তোমার যায় মানে বাড়ির থেকে যতই দূরে হোক, তোমার পছন্দের কলেজ হোক চাই না হোক, তুমি 30 নম্বর পছন্দের যে 30 নম্বরে যে কলেজটাকে রেখেছিলে সেই কলেজে তুমি যদি চান্স পেয়ে থাকো ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে, সেখানেও তোমাকে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। মানে তুমি ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোলে একটা প্রাইভেট একটা গভর্নমেন্ট যে কলেজেই তুমি চান্স পাও না কেন, সেটা তুমি হয়তো ভাবলে মানে একদমই পছন্দ নয় আমি ভর্তি হবো না, কিন্তু তবু তোমাকে সেখানে গিয়ে সব রকম ডকুমেন্টস নিয়ে গিয়ে ভেরিফিকেশানটা করিয়ে আসতে হবে যাতে তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশান করতে পারো। আশা করি বিষয়টা বোঝা গেছে। তুমি আপগ্রেডেশন ফর্ম পাবে, আপগ্রেডেশন যদি করতে চাও আপগ্রেডেশন ইয়েস ফর্ম ডাউনলোড করবো, সেই ফর্ম্যাটটা ফিল আপ করবো, আমি জমা দিয়ে আসবো কাউন্সিল যখন নাকি ভেরিফিকেশানে যাব। যদি আমি আপগ্রেডেশন না করি আমি ওই কলেজেই ভর্তি হই তো তাহলে নো আপগ্রেডেশন জমা দেবো এবং দিয়ে সেখানে আমি অ্যাডমিশন নিয়ে নেবো। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ধরো ফার্স্ট কলেজ একদম 1 নম্বর কলেজে তুমি যেটা সাজিয়েছিলে সেটাই যদি পাও তোমার হাতে কিন্তু কোনো অপশান নেই। তুমি যদি তুমি তোমার চয়েসের প্রথম কলেজটাই যদি প্রথম রাউন্ড অফ কাউন্সিলিংয়েই পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে সেদিনই তখনই ওই কলেজে ভর্তি হতে হবে, মাস্ট। বা 1 নম্বর কলেজ পেলে তোমার ওখানে কিন্তু আপগ্রেডেশনের তো আর কোনো অপশান নেই, কারণ একের আগে আর তো কোনো কলেজ নেই যে আপগ্রেড করাবে, তাই সেখানে কিন্তু তোমাকে সেই কলেজে ভর্তি হতেই হবে, তা না হলে তোমার আর কিন্তু কাউন্সিলিংয়ে তুমি অ্যাটেন্ড করতে পারলে না। বোঝা গেছে বিষয়টা? তো এই হচ্ছে পরিস্থিতি, তোমাকে সব ডকুমেন্টসগুলোকে এখন রেডি করতে হবে। সবাই র্যাঙ্ক পেয়ে গেছো, যে যে র্যাঙ্ক পেয়েছো সেখান থেকে মোটামুটি একটা তোমরা আইডিয়া করতে পারছো যে এবছর তোমাদের চান্স হতে পারে কি না বা কলেজ আসবে কি না। তো যারা দেখছো যে হ্যাঁ কাছাকাছি র্যাঙ্ক আছে আমার এই বছর সিলেকশান হতে পারে, তারা কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলোকে রেডি করো। কী কী ডকুমেন্টস লাগবে এর আগেও আমি একটা ভিডিওতে ডিসকাস করেছি, এখানে আরও একবার বলে রাখছি, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার বয়স প্রুফের জন্য লাগবে, তুমি যে র্যাঙ্ক কার্ডটা পেলে তোমার যে রেজাল্ট বেরিয়েছে সেই র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট আউট করিয়ে নেবে, তার সঙ্গে ধরো তোমার
তুমি যে হ্যাঁ র‍্যাঙ্ক কার্ড তুমি প্রিন্ট করাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার লাগবে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট। তুমি যদি অ্যাডমিশন নাও জিএনএম এর ক্ষেত্রে, নার্সিং এর যদি অ্যাডমিশন নাও, তো সেক্ষেত্রে কিন্তু তাহলে তোমার লাগবে হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেটও অ্যাডমিশনের দিন। তো এই সব বিষয়গুলোকে কিন্তু রেডি রাখতে হবে। এবং তুমি যেই ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজ পাবে বা সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজ পাবে, দেখবে তোমার কাছে ইউনিক অ্যালটমেন্ট আইডি আসবে। তো সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটাকে তোমাকে কপি করে নিতে হবে। তার সঙ্গে তুমি যে কলেজটা পাচ্ছ, তুমি ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে যদি কোনো কলেজ পাও বা সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কলেজ পেলে, তো তাহলে যে কলেজটা পাচ্ছ সেটার সিটটাকে অ্যাকসেপ্ট করবার জন্য তোমাকে 1000 টাকা দিতে হবে। তো সেই সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমাকে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু তুমি ওই সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়ার পরে তুমি যে সিট অ্যালটমেন্ট হয়েছে তোমার, তার জন্য একটা ডকুমেন্টস তোমার কাছে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তুমি পিডিএফটা পেয়ে যাবে, তুমি যে টাকা দেবে তখন ডাউনলোডের অপশন চলে আসবে। তো 1000 টাকা দিয়ে যে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা তোমার দেওয়া হয়ে গেল, তখন তুমি ডকুমেন্টটাকে প্রিন্ট আউট করিয়ে নেবে। সেটা তোমার সঙ্গে অবশ্যই রাখতে হবে তুমি যখন কাউন্সিলিং মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাচ্ছ। আশা করি বিষয়টা বোঝা গেছে। তোমার সঙ্গে এইচএস এর মার্কশিটও নিয়ে নেবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার সঙ্গে রাখতে হবে। তার সঙ্গে তুমি যে নাম্বারটা রেজিস্টার করিয়েছিলে, মানে তুমি যখন প্রথম ফর্মটা ফিল আপ করেছিলে এনএমজিএনএম এর, তখন একটা ফোন নাম্বার দিতে হয়েছিল, একটা মেল আইডি দিতে হয়েছিল। তো সেই মেল আইডিটা দিয়ে তোমার যে মোবাইলটাতে লগ ইন করা আছে বা তোমার ওই নাম্বারটা যে মোবাইলে আছে সেটা কিন্তু তুমি কাউন্সিলিং করার সময় নিয়ে যাবে। কেন? তোমার ওই মোবাইলে ওটিপি আসবে, তাই মোবাইলটা তোমার সঙ্গে থাকা দরকার। তুমি যখন কাউন্সিলিং কমপ্লিট করলে বা আপগ্রেডেশন করলে কি করলে না না অ্যাডমিশন নিলে, সেটা একটা ওটিপি তোমার ওই মোবাইলে তখন জেনারেট হয়। তো সেটা ওখানে বলতে হয়। তো তাই মোবাইলটা তুমি সঙ্গে করে নিয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি এটার কী কী ডকুমেন্টস লাগবে, ভেরিফিকেশান কী করে করতে হবে, এগুলো যখন হবে মানে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর স্টার্ট হবে, তখন স্টেপ বাই স্টেপ কার পর কী করতে হবে আবার ডিসকাস করে দেবো। কিন্তু এখন অনেক স্টুডেন্ট দেখছি কমেন্ট করছো যে ম্যাম রেজাল্ট বেরিয়েছে, তো কাউন্সিলিং কখন শুরু হবে এবং কি কি প্রসেস সেখানে পারফর্ম করতে হবে। তাই অ্যাট এ গ্ল্যান্স আমি বিষয়গুলো পরপর বললাম যে এক্ষুনি এই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে যে তুমি যে র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্কে কীরকম কলেজ আসতে পারে বা কি কি কলেজগুলো রয়েছে সেখানে, গভর্নমেন্ট প্রাইভেট কলেজগুলোকে নিজেরা খাতায় একটা জাস্ট চক আউট করো, লিখে নাও যে নিজের পছন্দের কি কি কলেজ হচ্ছে, যাতে তুমি কাউন্সিলিংয়ের সময় ওই কি বলা যেতে পারে ধরো যে তুমি চয়েস ফিলিং করবে সেটার প্রিপারেশনটা তুমি এখন নাও। আর কি করো না, চয়েস ফিলিংয়ের কলেজগুলোকে এখন থেকে খাতায় সাজাতে থাকো, লিখতে থাকো। আর একটা কাজ করো যে যে ডকুমেন্টসগুলো লাগবে, তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের অ্যাডমিট কার্ড বা তুমি জেন পাসের এক্সামের র্যাঙ্ক কার্ড, এগুলো তোমার কাছে আছেই, তোমাকে রেডি রাখো। সব অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে। কিন্তু যেগুলো থাকে না, অনেক ক্ষেত্রে ডোমিসাইল থাকে না বা কাস্ট সার্টিফিকেট হয়তো রেডি নেই, তো এইগুলো কিন্তু তোমরা এই সময়ের মধ্যে রেডি করে নাও, কারণ ওগুলো রেডি করতে কয়েকদিন সময় লাগতে পারে। তো এগুলোই ছিল বলার তোমাদের। তো এইগুলোকে রেডি করতে থাকো, দেন রেজিস্ট্রেশনের পোর্টাল ওপেন হলে পরে কী করে পরপর স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে এবং চয়েস ফিলিং করবে আমি আজকে বুঝিয়ে দিলাম, কিন্তু আমি লাইভ সেটা তোমাদেরকে করেও দেখিয়ে দেবো। আশা করি বিষয়গুলো বোঝা গেছে। আর তার সাথে সাথে বলে রাখি, যেহেতু রেজাল্ট এসে গেছে তো তোমরা দেখে বুঝতে পারছো র্যাঙ্ক যে এসেছে, তাতে 2023-এ গভর্নমেন্ট কলেজ যদি পেতে চাও সেটা সম্ভব কি সম্ভব নয়। এবং তার সাথেই বলে রাখি, যদি দেখো যে মনে হচ্ছে যে র্যাঙ্ক এসেছে তাতে হয়তো গভর্নমেন্ট কলেজে চান্স নাও হতে পারে, তো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু 2024-এরও প্রিপারেশন নেওয়াটা শুরু করা দরকার। কেন, তোমার কাউন্সিলিং প্রসেস শেষ হতে হতে অক্টোবর হয়তো শেষ হয়ে যাবে, কেন এখনও ধরো সেপ্টেম্বরে কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়নি, তো বেশ কিছুটা সময় টাইম কনজিউমিং এই বিষয়গুলো হয়। তো তাই একদম শেষ পর্যায় পর্যন্ত হতে অনেকটা টাইম লাগবে। তারপর যদি তুমি প্রিপারেশান স্টার্ট করো তাহলে 2024-এর প্রিপারেশনের সময়টাও কিন্তু অনেকটা পিছিয়ে আসবে। তো যারা তাই মনে করছো র্যাঙ্কটা পিছনে আছে, একদম 100% শিওর হতে পারছো না যে ওই র্যাঙ্কে এবছর তোমার গভর্নমেন্ট কলেজ আসবে কি না, তারা কাউন্সিলিং তো অ্যাটেন্ড করো কিন্তু তার সঙ্গে প্রিপারেশানও কিন্তু স্টার্ট করে দাও 2024-এর জন্য, যাতে নেক্সট ইয়ার তোমার ঠিকঠাক র্যাঙ্ক চলে আসে। এবং যদি কারো ক্লাসের প্রয়োজন হয়, 2024-এর জিএনএম এএনএম এর ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো ডিটেলস তোমার ভিডিও করা আছে যে কি করে ক্লাস অ্যাক্সেস করবে, কিভাবে ক্লাস করানো হয়, সেগুলো তোমরা আই বাটনে লিংক পাবে, দেখতে পারো। আরও ডিটেলসে কিছু জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা আমাদের ওয়েব যে অ্যাপটা আছে, অ্যাপের নাম হচ্ছে অ্যাচিভার স্টাডি সেন্টার, সেটাকে তুমি গুগলের প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো। সব ভিডিও ডেসক্রিপশনে লিংক যে মানে এক লিংক পাবে, সেখান থেকে তুমি ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু
তোমরা ওটাকে ইনস্টল করে নিতে পারবে। ওই অ্যাপের থ্রুই ক্লাস হয়, তোমরা ওখানে ডেমো ক্লাসও পেতে পারবে, তো সেগুলোকে অ্যাক্সেস করতে পারো। এবং কারোর যদি মনে হয় ক্লাসের দরকার, ওখানে তোমরা যে মানে ওই ENM GNM 2024-এর ক্লাস পাবে, ওটা ক্লিক করো। ওখানে ফিস কি আছে, কীরকমভাবে সেই ফিসগুলো তুমি দিতে পারবে, সব অপশানস তুমি পেয়ে যাবে, সেগুলো দেখে নাও। তারপরেও যদি কিছু ডাউটস থাকে, হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে মেসেজ করবে, আমি ডিটেলস তোমাকে বলে দেবো। তো সবাইকে কাউন্সিলিংয়ের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।